हेलो माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज एकुशे नवेम्बर रविवार ब्लॉगटा शेयर करछी 2020। आज दुपुरे रान्नाबान्ना और खावा दावार पर आमार दाँतेर चारटा दाँत फिलिंग करेछिलाम बोलेछिलाम, तो एकटा दाँते व्यथा आछे, तो सेइ जोन्नो आबार सेइ ग्रीन सुपारमार्केटे গিয়েছি আর সেই ফিলিংটা আবার নতুন করে করে আবার বাসায় এসেছি। তো আমার যাওয়া আসার পথের দৃশ্য দেখতে থাকেন আর আমি আপনাদের একটা ট্রু স্টোরি বলবো, একটা সুইট লাভ স্টোরি আপনাদের আমি বলবো, শেয়ার করব। আমার এক কাজিন ছিল, অনেক আগের কথা, ঠিক আমরা যেই এলাকায় থাকতাম তারা ঠিক তার পাশের এলাকায় থাকত। তখন আমি ক্লাস টেনে পড়ি, আমার কাজিন ক্লাস নাইনে পড়ে, সুইট একটা এজ। আমরা প্রায়ই ওর বাসায় যেতাম, তখন ও বলতো ওদের এলাকায় একটা ছেলে একটা বিড়াল মরে ছিল রাস্তার উপরে, সেই বিড়ালটাকে নিয়ে মাটি খুঁড়ে কবর দিয়েছে, ছেলেটা অনেক ভালো, তাই না? আমি বললাম হ্যাঁ অবশ্যই ছেলেটা ভালো, ছেলেটার নাম কি? বললো সেই ছেলেটার নাম হচ্ছে শাহিন। ওকে, নেক্সট মাসে আবারও তার বাসায় গেলাম, তারাও আমাদের বাসায় আসতো, আমরাও তাদের বাসায় যেতাম। আমার আম্মু, আমার আব্বুর আপন মামাতো ভাই, সে ছিল গ্রাফিক আর্টসের লেকচারার, তার মেয়ে ছিল, তার মেয়ের নাম ছিল লিপি। তো প্রত্যেক মাসেই যখন যেতাম তখন আমরা বিকেলে ছাদে যেতাম, তখন একটু একটু করে সেই শাহিনের গল্প ও করতো, শাহিন এরকম ভালো, শাহিন ওরকম ভালো, এই করেছে সেই করেছে। বুঝলাম যে আমার কাজিন তাকে হয়তো পছন্দ করে। তা আমার অবশ্য এসএসসি পরীক্ষার পরে বিয়ে হয়ে যায়, তারপর ও যখন এইচএসসি পড়ে তখন একদিন হঠাৎ করে শুনতে পেলাম যে তারা দুজন বিয়ে করেছে। যেহেতু এই জানি সেই অবস্থায় বিয়ে করেছে আমার আঙ্কেল এর একটাই মেয়ে, আঙ্কেল আর আন্টি অনেক রাগ করেছে, তারা তাদের এই বিয়েটা ডিভোর্স করানোর জন্য কেস করেছে, কেস দিয়েছে, আর সেই কেসটা চালানোর জন্যে শাহিনের বাবা মায়েরা তাদের শহরের যেই বাড়িটা ছিল সেই বাড়িটা বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে মোহাম্মদপুরে বাড়ি ছিল সেই বাড়িটা বিক্রি করে দিয়ে কেসটা সলভ করেছে এবং শাহিনকে বের করে নিয়ে এসেছে, যে তাদের এক বছরই বাকি ছিল ম্যাচিওর হওয়ার। তো যাই হোক, কেস ডিসমিস হয়ে গিয়েছে কিন্তু সেই বিয়ে টিকে আছে। আমার চাচি চাচা অনেক চেষ্টা করেছে যে এই বিয়েটা যাতে ভেঙে যায়, তো অনেক চেষ্টা করেছে, কিন্তু সেই যে আমার কাজিন সিস্টার লিপি, সে কিছুতেই এই বিয়ে ভেঙে দিবে না। তার কিছুদিন যেতে না যেতে লিপির একটি ফুটফুটে একটি ছেলে হলো, সেই ছেলেকে আমার চাচা চাচি অনেক আদর করলো, বড় করলো, লিপিকেও আবার পড়াশোনা কমপ্লিট করালো, ইতিহাসে অনার্স মাস্টার্স করলো ইডেন থেকে, তারপর ল পড়লো, সাত বছর ল পড়ে ল কমপ্লিট করলো। কিন্তু সেই লিপের হাজবেন্ড এই বাসায় আসতে পারতো না, তার আমার চাচি আর চাচার বাসায় আসতে পারতো না, তাদের বাড়ি তখন গ্রাফিক আর্টসের থেকে আমার চাচা রিটায়ার্ড করে উত্তরায় চলে যায়, উত্তরা না ওয়ারি, ওয়ারি চলে যায়, ওয়ারিতে বিল্ডিং করেছে, তো ওখানে ওরা থাকতো, কিন্তু সেই বাসায় কখনো যেতে দিত না, আমার চাচা চাচি অ্যালাউ করতো না তার হাজব্যান্ড। এমনি করে দীর্ঘ অনেক বছর কেটে যায়, যখন এই
লিপি ছেলেটা ইন্টার পড়ে, যখন ইন্টার পড়ে তখন এইচএসসি পড়ে আর কি, তখন আমার চাচা মারা যায়। তার দুই এক বছর পরেই আমার চাচিও মারা যায়। চাচা আর চাচি মারা যাওয়ার পর তারপর সেই আমার সেই শাহিন সেই বাসায় যায়। তারপর দীর্ঘ প্রায় অনেক বছর, প্রায় 15-16 বছর দুজন আলাদা থাকে, হাজব্যান্ড ওয়াইফ। ও প্রায় দিনই শ্বশুর, মাঝে মাঝেই শ্বশুরবাড়ি যেত, প্রায় দিনই যেত ছেলেকে স্কুলে দিয়ে। মাস্টার মাইন্ডে পড়তো তার ছেলে, মাস্টার মাইন্ডে স্কুলে দিয়ে তারপর সে শ্বশুরবাড়ি যেত, আবার সারাদিন থেকে আবার ছেলেকে সন্ধ্যার সময় নিয়ে আবার বাসায় চলে আসতো। দীর্ঘ 15-16 বছর এভাবে সংসার করেছে। আমি দেখলে সত্যিই অবাক হয়ে যাই, বাবা মা মেনে নিচ্ছে না। তারপরও সেই মেয়ের কী স্ট্রং মন মানসিকতা, সে বাবা মায়ের, বাবা মাকেও রেসপেক্ট করেছে, বাবা মার সমস্ত ইচ্ছা সে পূরণ করেছে। পড়াশোনা করতে বলেছে, পড়াশোনা করেছে, ল পড়তে বলেছে, ল পড়েছে। বাবা মা অনেক খুশি, কিন্তু তার এই ব্যাপারে তাকে সাপোর্ট করছে না। এবং আমার চাচা চাচি যখন মারা গিয়েছে, তারপর সে মূলত প্রায় বিয়ের অনেক বছর পর ছেলেটা যখন ভার্সিটিতে পড়ে, ছেলেটা ভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ত, তখন আবার সে সংসার করেছে। তখন এই শাহিন আবার তার সাথে যেয়ে থেকেছে, আর শাহিন ততদিনে ব্যবসা করত। তার কিছু ব্যবসা ছিল, এক্সপোর্ট ইম্পোর্টের কিছু ব্যবসা করত। তারপর থেকে তারা সংসার করল। এই প্রায় 18-19 বছর পর তারপর আমার সেই কাজিন সিস্টারটার আরেকটা বেবি হলো। আগেরটাও ছেলে বেবি ছিল, পরেরটাও ছেলে বেবি হলো। তারপর দুজন একসাথে সংসার করা শুরু করলো। এত বছরের এত দীর্ঘ একটা পরীক্ষা দিল এই বর্তমান সময়ে। হ্যাঁ, তো এখন তাদের সেকেন্ড বেবিটার 5 বছর বয়স এখন 2020-তে। এখন সেই বাচ্চাটাকে স্কুলে ভর্তি করেছে। তো আমি অনেক দিন পর ফোন করলাম, কেমন আছিস, কী খবর, অনেক দিন খোঁজ খবর পাই না। তখন সে বলল যে আগে তো আমার আম্মু আব্বু সবাই মিলে ওই বাচ্চাটা পেলেছে, আর এখন এই বাচ্চাটা আমি একা পেলেছি। তারপর আমি অনেক সুখে আছি, খুশি আছি, সব কিছু দেখে রাখে আমার হাজব্যান্ড। আর আমার বড় ছেলেটা রেজিস্ট্রারি পড়তে লন্ডন চলে গিয়েছে। শুনে এত ভালো লাগলো, এত খুশি লাগলো, মানুষের এত বড় ধৈর্য, এত মানুষ ধৈর্যশীল হইতে পারে যে এতগুলো বছর সে, 18-20 বছর সে পরে সংসার করলো, আর সেই সংসার এভাবে সুন্দরভাবে টিকে আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তারা এখন হ্যাপিলি লিভ এভার আফটার। এই কথাটা আসলে কোনো মানে নেই। লাইফ যখন লাইফ, লাইফে কিছু কিছু প্রবলেম হবে, সলভ করবে, চলবে, কিন্তু এই যে তাদের একসাথে থাকা, হাসি খুশি, এই যে তাদের একটা বাচ্চা পড়াশোনা করে লন্ডন গিয়েছে, বেস্টার পড়ছে, আবার ছোটো বাচ্চাটা স্কুলে পড়বে, এখনকার সময়টা যদি এতগুলো বছর একসাথে থাকতো, হয়তোবা কবেই এই বেবিটা হতো। যাই হোক, তারা সুখে থাকতো আর কি। হ্যাঁ, আল্লাহ যেভাবে রাখে সেইভাবেই শুক্রিয়া আদায় করতে হয়, তাই না? কিন্তু মানুষ ধৈর্যশীল হলে মানুষের কোনো কিছুই অসম্ভব হয় না জীবনে। এই যে এই গল্পটাতে আপনার কী দেখলেন? হ্যাঁ, গার্জিয়ান যদি অনেক আগেই মেনে নিত, অনেক আগেই যদি এই সম্পর্কটাকে মেনে নিত, বাবা মায়েরটা গরিব হলেও কিন্তু না মেনে নেওয়ার কথা না। এই যে আপনার এক ছেলে বা মেয়ে একজন একজনকে পছন্দ করে, ভালোবাসে, তারা একটু বড় হয়ে গেলে তারা যে কোনো একটা জব করবে বা যে কোনো একটা চাকরি করবে, তাই না? কিংবা বিয়ের পরে কি পড়তে পারে না? হ্যাঁ, বিয়ের পরেও তো আপনি আপনার ছেলেকে বা মেয়েকে পড়াশোনাটা কমপ্লিট করাতে পারেন। এই ধরনের সম্পর্কে এই যে মানুষগুলো জড়ায়, তারপরে গার্জিয়ানরা ফোর্স করে,
তারা আলাদা হয়ে যায়, তারপর তাদের লাইফে অনেক কিছু ফেস করতে হয়, এরকম করাটা আমার মতে ঠিক না। তারা যদি সাপোর্ট করে তাদের এই ছেলে মেয়েটাই, সাপোর্ট করা মানে কি একদম আপনার বিয়েই দিয়ে দেন, বিয়ে দিলে এই কাহিনী খতম। তারপর আপনার ছেলেকে মেয়েকে পড়াশোনা করতে বলেন, তারা পড়াশোনা করুক, নিজের পায়ে দাঁড়াক, চাকরি করুক, আর্ন করুক, সব কিছু করাতে পারবেন। কিন্তু এটা কোনো একটা প্রোটেস্ট না করে সাপোর্ট করে। হ্যাঁ, জীবন অনেক পাল্টেছে, কিন্তু সেই আগের মানুষের ধ্যান ধারণা আজও আছে। আমি আমাদের স্ট্যাটাসের না, আমার সম্মানের না, বা এটা কোনো সময় না, এরকম বলা বন্ধ করবে। হ্যাঁ, এরকম বলা বন্ধ করতে হবে। জীবন এগিয়ে যাবে তার নিজস্ব গতিতে। আপনার ছেলে বা মেয়ে কাউকে যদি পছন্দ করে, দেখেন আমাদের ধর্মে কি বলা আছে, ধর্মে বলা হয়েছে মেয়েটা যদি সাবালিক হয়ে যায় তাহলে তাকে বিয়ে দিতে পারবেন। আর আমাদের নবীজি 25 বছর বয়সে বিয়ে করেছেন, তাই না? তো আমরা সেরকম মেয়েটাকে সাবালিক এবং ছেলেটাকে 25 বছরকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, তো তারপরে কি নবীজি রাষ্ট্র পরিচালনা করেন নাই, ধর্ম পরিচালনা করেন নাই? হ্যাঁ, অর্থনীতি, তারপরে সমরনীতি, তিনি যুদ্ধও করেছেন, তো সব কিছুই করা যায়। বিয়েটা কোনো প্রতিবন্ধকতা না। হ্যাঁ, সাপোর্ট করতে হবে আপনার ছেলেকে মেয়েকে। এই একটা বিশেষ, সে তো একটা প্রাণী, তো প্রাণী হিসেবে সে তার আরেকজনকে পছন্দ করতেই পারে। পছন্দ করলে তাকে সাপোর্ট করুন, বিয়ে দিয়ে দেন, তারপর তাদের পড়তে বলুন, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও, অনেক কিছু করো, কিন্তু এইটা নিয়ে যেন তাদের কোনো সমস্যা না হয়। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমার বাবা একটু ধার্মিক ছিলেন, তিনি চিন্তা করেছেন যে SSC পাস করেছে, ব্যাস বিয়ে দিয়ে দেয়, বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, এইরকম অনেক আগে মানুষ এরকম চিন্তা করতো যে মেয়েরা একটু বড় হলেই বিয়ে দিয়ে দেয়, তাদের কেরিয়ার কী জিনিস, তাই না? বিয়ের পরেও যেন মেয়েটা পড়তে পারে, যাদের এরকম হয়ে যায় তাদেরকে এই সুযোগ দেওয়া হোক। আর এখন দিন অনেক পাল্টেছে, আপনার ছেলে বা মেয়ে কারোর মধ্যে কোনো ডিফারেন্স নাই। একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াবে তারপর সে বিয়ে করবে, একটা ছেলেও নিজের পায়ে দাঁড়াবে তারপর সে বিয়ে করবে, তাই না? আরও একটা ছোট্ট গল্প বলি। আমার আরও একটা কাজিন ছিল, সে ডিগ্রি কলেজে পড়তো, তখন তারও এক তারও ছাত্র নেতারকে তার অনেক পছন্দ হয়ে গেল। তখন তার বাবা মাও তার অনেক এগেনস্টে ছিল, একেবারে তাকে কিছুতেই সেখানে বিয়ে দিবে না, ছাত্র নেতা, সে কী আর্ন করবে, রাজনীতি করে। তখন আমার সেই কাজিন সিস্টারটা বললো যে না, আমি একেই বিয়ে করবো, অন্য কাউকে বিয়ে করবো না। তখন আমার আব্বুকে ডেকে নিয়ে গেল, আমার আব্বু যে বললো যে আপা আপনি ভুল করছেন, হ্যাঁ ও যদি এই ছেলেকে পছন্দ করে এই ছেলের কাছেই বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, তো বলে এই ছেলে আর্ন করে না, ছাত্র নেতা, বলে কী হয়েছে ও রাজনীতি করলো, রাজনীতিও তো একটা পেশাই, তাই না? বাড়ি আছে, ঘর আছে, রাজনীতি করলো, ভবিষ্যতে সেও কিছু করবে, ব্যবসা বাণিজ্য করবে এবং রাজনীতি করবে। তো আমার সেই ফুপিটাও বিয়ে দিয়ে দিল আমার আব্বুর কথায়, সাপোর্টে। আজ তারা অনেক সুখী, সুন্দর সংসার করছে, ছেলে মেয়ে হয়েছে, সেই দুলাভাইটা ভালো ব্যবসা বাণিজ্য করে, তারপর সেই আপুটা পড়াশোনা শেষ করে একটা সরকারি চাকরি করে, তো অনেক সুখে আছে, ভালো আছে। তাই প্রতিবন্ধকতা না, আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনার ছেলে মেয়ের ক্যারিয়ার এবং জীবন সুখী করার জন্যে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।